সকাল থেকে বনগাঁ শিয়ালদহ শাখায় বিঘ্ন ট্রেন চলাচল। ট্রেন চালককে মারতে এসে যাত্রীদের কাছে গণধোলাই খেলেন এক যুবক। বনগাঁ শিয়ালদহ লাইনে দীর্ঘ সময় ব্যাহত ট্রেন চলাচল। ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে বামুনগাছি স্টেশনে এক ট্রেনের চালককে মারধরের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, চালককে মার দিতে এসে উল্টে সাধারণ যাত্রীদের কাছে গণধোলাই খেলেন ওই যুবক। শুক্রবার সাত সকালে ব্যাহত হয় ট্রেন চলাচল। বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর বিভিন্ন স্টেশনে পরপর দাঁড়িয়ে থাকে ট্রেন। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে সমস্যায় পড়েন যাত্রীরা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে চিন্তায় পড়ে যান তারা। অশোকনগর স্টেশনে দাঁড়িয়ে এক ছাত্রী বলেন, আজ পরীক্ষা ছিল, জানি না কখন পৌঁছাতে পারবো। শিয়ালদহ যাচ্ছি, পরীক্ষা আছে, অনেকক্ষণ থেকে রয়েছি এখানে, অনেক সময় ধরে রয়েছি, অনেক সময় বনগাঁ থেকে 11টার সময় রিপোর্টিং টাইম আমাদের, তার মধ্যে ঢোকার কথা, এখন অনেকটাই লেট হয়ে যাবে ঢুকতে ঢুকতে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে। দীর্ঘ সময় এভাবে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। একইভাবে হাবড়াতে আটকে পড়েছিলেন এক প্রতিবন্ধী ছাত্র। তিনি জানান, পরীক্ষা রয়েছে, সময় মতো না পৌঁছাতে পারলে বছরটাই নষ্ট হয়ে যাবে। আমি 7:50 মাধ্যমিক ধরেছি, আমি বারাসত ইউনিভার্সিটিতে যাব পরীক্ষা দিতে, এমএর পরীক্ষা আমার, আজকে লাস্ট সেকেন্ড সেমের পরীক্ষা, আজকে যদি না যায় আমার পুরো একটা ফার্স্ট ইয়ার পুরো নষ্ট হয়ে যাবে। আজকে আমার লাস্ট পরীক্ষা, ইউনিভার্সিটিকে জানিয়েছি, ইউনিভার্সিটি বলেছে 12টার মধ্যে না ঢুকতে দিলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এই 1.5 ঘন্টার উপর আমি বসে আছি ট্রেনে, আমি হাবড়া থেকে উঠেছি, হাবড়া মাধ্যমিক 7:50 লোকাল, অনেকটা দুশ্চিন্তা আমাদের, পরীক্ষাটা কী হবে, বছরটা আমার নষ্ট হয়ে যাবে ফার্স্ট ইয়ারে, কী করবো, এত কষ্ট করলাম, পড়াশুনো করলাম, এমএর ফার্স্ট ইয়ার নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট হয় সেটা তো আমি বুঝতে পারছি, এখন অনেক খুব কষ্ট হচ্ছে আমার, পরীক্ষা দিয়ে এখন টেনশন, পরীক্ষা দেবো আর এই টেনশনে আমার খুব অসুবিধা হচ্ছে যে কী করবো আমি এখন। নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারবেন না ভেবে অনেক যাত্রী মাঝপথে নেমে যান। দীর্ঘ সময় ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে অনেক জায়গাতেই যাত্রীরা ক্ষোভ দেখাতে শুরু করেন। আমি তো রেগুলারই যাই 9:05 ট্রেনটাতে, কিন্তু আজকে বিভিন্ন সিগন্যালিংয়ের প্রবলেম নিয়ে বারাসাতে আটকে রয়েছে, ঘুমাতে আটকে রয়েছে ট্রেন, আগের ট্রেনগুলো ডাউন ট্রেনগুলো সবই আটকানো, এখন সিগন্যালিংয়ের প্রবলেম রয়েছে, এখন আনসার্টেন হয়ে যাচ্ছে যাওয়াটা, কীভাবে যাবো বুঝতে পারছি না, না যাওয়ারই সম্ভাবনা রয়েছে, এখনও 9:30 বাজে ঘড়ির কাঁটায়, এখনও 9:05 ট্রেনটা ছাড়েনি, কখন ছাড়বে কিছু বুঝতে পারছি না, বিভিন্ন আগের ট্রেনগুলো সবই দাঁড়িয়ে রয়েছে, কেউ গোবরডাঙ্গায় দাঁড়িয়ে আছে, ঘুমাতে দাঁড়িয়ে আছে, এইভাবেই চলছে, কখন যাব কিছু বুঝতে পারছি না। এক যাত্রী ক্ষোভের সাথে বলেন, লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে পারছে না, আবার বুলেট ট্রেন। অফিসে যাব, কলকাতায় যাব, কিন্তু দীর্ঘক্ষণ শুধু আমি নয়, প্রচুর মানে নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।